গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের করাবো অনুশীলনী 9.2 এ 12 ও 13 নম্বর অঙ্ক। 12, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখাইতে বলা হয়েছে এটা সমান এটা, তাহলে আমরা এখানে লেফট সাইড দিয়ে করি। লেফট সাইড ইকুয়াল টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কস 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2, যেহেতু এখানে কস এর উপরে স্কোয়ার আছে তাই এটা হবে রুট 3/2 তার হোল স্কোয়ার, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, এখানেও সাইন স্কোয়ার তাই এটা হবে 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট 3/2, এটাকে বর্গ করলে হয় 3/4, মাইনাস 1/2 কে বর্গ করলে হয় 1/4 ইকুয়াল টু, এখন 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আর 1 দিয়ে 3 কে গুণ করলে হয় 3, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আর 1 1 গুণ করলে হয় 1 ইকুয়াল টু, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 আর নিচে হচ্ছে 4। এখন যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এখানে উপরে হয় 1 নিচে হয় 2 ইকুয়াল টু 1/2, তাহলে আমরা লেফট সাইডে পেলাম 1/2। রাইট সাইড ইকুয়াল টু, তাহলে আমাদের রাইট সাইডে আছে cos 60 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে আমরা রাইট সাইড ও পেলাম 1/2, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুট। তেরো, দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে লেফট সাইড সমান সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2 ইন্টু কস 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইকুয়াল টু, এখানে আমরা যদি গুণ করি তাহলে রুট 3, রুট 3 গুণ করলে হয় 3 আর নিচে 2, 2 গুণ করলে হয় 4 প্লাস এখানে 1, 1 গুণ করলে 1 আর 2, 2 গুণ করলে হয় 4। এবার আমরা লসাগু করি, তাহলে 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আর 3 কে গুণ করলে হয় 3 প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আর 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1 ইকুয়াল টু এই 3 আর 1 যোগ করলে হয় 4/4, তাহলে 4 4 এখানে কাটা যায় তাহলে ইকুয়াল টু থাকতেছে 1, তাহলে আমাদের এখানে লেফট সাইড হলো 1। রাইট সাইড সমান, তাহলে আমাদের রাইট সাইডে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লেফট সাইডও পেলাম 1 রাইট সাইডও পেলাম 1, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুট। আশা করি সবাই অঙ্ক দুইটা বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে অবশ্যই করবে। ধন্যবাদ।